পাঁচ কয়েদি নতুন বাংলা সিনেমা খুব শীঘ্রই আসতে চলেছে বড় পর্দায়। বর্তমান বাস্তব জীবনকে তুলে ধরেছেন টালিগঞ্জের স্বনামধন্য পরিচালক টুটুল ব্যানার্জি। সম্প্রতি এ ছবির পোস্টার ও ট্রেলার মুক্তি পেল। পাঁচজন নির্দোষ ছেলে রাজনৈতিক নেতাদের চক্রান্তে জেলে যায় আর সেখানেই গড়ে ওঠে তাদের মধ্যে বন্ধুত্ব। তারপরে একসময় তারা জেল থেকে পালায়। জেল থেকে পালিয়ে তাদের এই পাঁচজন নতুন করে আবার জীবন শুরু করে, নাকি অপেক্ষা করে থাকে তাদের কোনো অজানা বিপদ, জানতে হলে যেতে হবে বড় পর্দায়। খুব শীঘ্রই আসতে চলেছে এই সিনেমা। চক্র প্রোডাকশন প্রযোজিত, পরিচালক টুটুল ব্যানার্জি পরিচালিত বাংলা ছবি পাঁচ কয়েদি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দিকপাল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, জনপ্রিয় নির্দেশক অঞ্জন চৌধুরীর কন্যা অভিনেত্রী রীনা চৌধুরী। এছাড়াও আছে লোকেশ, দেবা, রমেন রায়চৌধুরী, বোধিসত্ত্ব মজুমদার, সান্ত্বনা বোস, নবমিতা, দেবরাজ রায়, ভোলা তামাং, রূপ ও শুভ। ছবির কাহিনী লিখেছেন পরিচালক টুটুল ব্যানার্জি স্বয়ং, ছবির সুরকার নির্ভীক গোস্বামী, গীতিকার ওসমান গনি ও সূর্য চ্যাটার্জি। এ ছবির নেপথ্যকণ্ঠে গান গেয়েছেন পাপিয়া, দীপিকা, মোহিত এবং শিল্প নির্দেশনায় আছেন শতদল মিত্র। ছবির ট্রেলার খুব জমজমাট এবং পোস্টারও দুর্দান্ত, কিন্তু আসল কথা বলবে দর্শক ভগবান, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। পাঁচ কয়েদিতে বলতে যেটা এখন বর্তমান বাস্তবে চলছে, যে এই যে নিরীহ মানুষগুলোর উপরে মানে রাজনৈতিক নেতারা যেভাবে খবরদারি জ্বালায়, গোপনে তাদের খুন করে, তাদের কথা না শুনলে বিভিন্ন কেস দিয়ে যে ফাঁসি দেয়, মানে বর্তমানে যেটা হচ্ছে সেটাকে আমি বাস্তবে তুলে ধরার চেষ্টা করেছি। একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এবং খুব প্রতিবাদী মানুষ, তো ওই পাঁচজন যে মানে জেল ভেঙে পালিয়ে যাওয়ার পর ওরা যেখানেই যায় সেখানেই পুলিশ ওদের ধরার চেষ্টা করে। লাস্ট ফিনিশিং সৌমিত্রবাবুর বাড়ি থেকে ওরা আশ্রয় নিয়েছে। সৌমিত্রবাবু চেষ্টা করবে যারা যাতে ওরা বেঁচে যায় এবং ওরা ওরা যে নির্দোষ সেটা প্রমাণ করতে পারে।
ভালোকাজটা একদম পুলিশ অফিসারের অভিনয় করছে, ভালো অভিনয় করেছে লোকেশটা। হ্যাঁ নেগেটিভ টাইপের, গুলি টুলি করে সব কয়েদিদের মারছে, ইয়ে করছে। তাছাড়া অনেক ভেটারান অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখতে পাচ্ছি, যেমন সান্ত্বনা দি আছে, বদিদা আছে, রমেন রায়চৌধুরী, রমেন দা আছে, রমেন দা একজনে মেলে বদমাইশে মেলে। বধিসত্ত্বদা আর সান্ত্বনা দি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, তা ওনার ছেলেরা মানে রাজনৈতিক নেতাদের শিকার হয়েছিল, এবং ওনারাও যেভাবে পারছে চেষ্টা করছে যে মানে কয়েদিরা যাতে বাঁচতে পারে, ওরা নির্দোষ প্রমাণ করতে পারে। খুব ভালো মিষ্টি ক্যারেক্টার। ভোলা কমেডি আছে, দেবরাজ রায় আছে, মন্ত্রী অনেকই আছে, বড় আর্টিস্টদের দিকে। হ্যাঁ, আর এমনিতে যারা পাঁচ কয়েদি করেছে ওরা কেউ চারটে পাঁচটা ছটা ছবিতে ওরা অভিনয় করেছে। এখন তো বাংলা ছবির অবস্থা তো সবাই আপনারাও জানেন, আমরাও জানি, তবুও দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা হলে আসুন, বাংলা সিনেমা দেখুন, তাহলে আমরা বাঁচব। ছবির নাম পাঁচ কয়েদি, টুটুল ব্যানার্জি। পাঁচ কয়েদি ছবিতে আমি হিরোইনের মায়ের ভূমিকায় অভিনয় করেছি, এবং যে পাঁচ কয়েদি যে ওদের না আশ্রয় দিয়েছিলাম বাড়িতে, আমি আমার হাজব্যান্ড ওদেরকে খুব ভালোবাসতাম, কিন্তু একটা সময় দেখা গেলো একজনের সাথে আবার আমার মেয়ের ভালোবাসা হয়ে গেছে, তো এইসব টানাপোড়েন আছে নানা রকম ছবিতে। আর টুটুল ব্যানার্জির ছবিতে অভিনয় করা মানেই তো একটা খুব আনন্দের ব্যাপার, খুব ঘরোয়া পরিবেশে কাজ হয়, অনেক ছবিতে কাজ করি ওনার, আর প্রত্যেকটা গল্পই না ওনার খুব নতুনত্ব থাকে। যেমন পাঁচ কয়েদি যদি দর্শকরা দেখেন সত্যিকারেরই ভালো লাগবে, এটা একেবারে গতানুগতিকতার বাইরে, একদম অন্য রকমের গল্প। পাঁচ কয়েদি নামটাতেই বোঝা যাচ্ছে যে কী ব্যাপারটা। তো ওই পাঁচ কয়েদি মেন আমাদের আশ্রয় ছিল, আর তারপরে কী হলো শেষটা বললে তো গল্পটাই বলা হয়ে যাবে। হিরোইনের মা আর কয়েদি দলের মধ্যে একজন কয়েদি আমার মেয়ের সঙ্গে প্রেমে পড়ে গেছে, এ হচ্ছে ব্যাপার। খুব ভালো অভিজ্ঞতা, খুব ভালো গল্প, আর আমার এখানে কাজ করার একটা আলাদা অভিজ্ঞতা আছে। আমি তো অনেক টুটুলদার ছবিতে কাজ করছি, অনেক দিন ধরে আছেন, এবং টুটুলদার ছবি ওরকম নয় যে ছবি হলো রিলিজ হলো না, কিছু না, টুটুলদার ছবি তিন চারখানা একসঙ্গে শুটিং চলে এবং পর পর রিলিজ হতে থাকে। এই তো আইপিএস অফিসার সদ্য রিলিজ হলো, আবার দুটো রিলিজ হচ্ছে, তো ওনার সবসময় ছবি হাতে থাকে এবং শেষ করে রিলিজ করে দেন তাড়াতাড়ি করে। নিশ্চয়ই কাজ করেছি, আমার তো আশা থাকবেই যে ছবিটা খুব ভালো হবে, মানে আমার ভালো লেগেছে, আর এটাও আশা থাকবে যে দর্শকদের খুব ভালো লাগবে ছবিটা, আর ভালো লাগলে আমাদের তো ভালো লাগবেই, আমরা অভিনয় করেছি না চাইলে আমাদের থেকে আনন্দ কারো হবে না, তো আশা রাখি যে ছবিটা ভালো হবে। হ্যাঁ, বলতে চাই একটাই দর্শকদের যে প্লিজ আপনারা হলে গিয়ে টিকিট কেটে ছবি দেখুন, যেহেতু সুবিধা হয়েছে মোবাইলটা খুলে ছবি দেখা, একটুখানি কোথাও বসে থাকলাম, একটুখানি প্লেনে ফ্লাইটে করে আমি যাচ্ছি, সবাই ইউরোপ থেকে ফিরলাম, দেখি সব বাংলা ছবি খুলে খুলে বসে আছে, আমি বলছি দেখো কী অবস্থা, আমরা এত কষ্ট করে অভিনয় করি এরা ফ্লাইটে যেতে যেতে দেখছে। এখন আমি চাইছি যে এগুলো না হয়ে একটু হলে টিকিট কেটে দর্শকরা যাক, আমাদের অভিনীত ছবিগুলো দেখুক, আমাদের আনন্দ হবে, আর সব থেকে বড় কথা একটা ইন্ডাস্ট্রি বাঁচবে। একটা ইন্ডাস্ট্রি যদি টাকা না পায় তাহলে ইন্ডাস্ট্রি কী করে এগোবে, তো সেই জন্য একটা আমার অনুরোধ দর্শকদের প্রতি যে প্লিজ বাংলা ছবি ভালোবেসে হলে গিয়ে দেখুন। পাঁচ কয়েদি যে টুটুলদার এই ছবিতে আমি পুলিশ অফিসারের কাজ করেছি, যে এই পাঁচজন ছেলের পেছনে ঘুরে বেড়াচ্ছে ধরার জন্য, প্লাস যে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত এবং সৎ নির্ভীক পুলিশ অফিসার। টুটুলদার সঙ্গে তো ফার্স্ট কাজ নয়, এর আগেও আরও তিন চারটি ছবিতে আমি টুটুলদার সঙ্গে কাজ করেছি, আচ্ছা রাখি ভবিষ্যতেও কাজ করবো, এটাও অ্যাড করলাম। হ্যাঁ, ও ও অ্যাকচুয়ালি সৌমিত্রবাবু আমার বাবার বন্ধু, তো সেই অর্থে
ওনার বোন তো বড় মাপের একজন অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করা একটা সৌভাগ্যের ব্যাপার নিশ্চয়ই। আমি সে অর্থে খুব সৌভাগ্যবান যে আমার বাবার যারা কলিগ ছিলেন ইন্ডাস্ট্রিতে তাদের অনেকের সঙ্গে আমার কাজ করা হলো, এবং লাস্ট বাকি ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, সেটাও টুটুলদার স্বপ্ন আমার পূর্ণ করে দিয়েছি। অনেকগুলো পুলিশ অফিসার হয়ে গেল, অনেকগুলো পুলিশ অফিসার হয়ে গেল, এবং সামনে একটা বড় ছবিতে আমি একটা ইম্পর্টেন্ট পুলিশ অফিসার রোলে কাজ করছি, তো পুলিশ অফিসারটা একটা স্যুট করছে বোধহয় আমাকে। গুড ব্যাড, এই যে সামনে যে ছবিটা করবো সেটা ফার্স্ট হাফটা ভেরি ব্যাড আর সেকেন্ড হাফটা আবার ভেরি গুড, এটা একটা বড় প্রোডাকশন। আজকের তারিখে বাংলা ছবি নিয়ে এক্সপেকটেশন তো রাখা মানে খুব হাই এক্সপেকটেশন রাখাটাই ভুল কমার্শিয়াল ছবি নিয়ে, কিন্তু আমি আশা রাখি টুটুলদার ঘরানার ছবি টুটুলদা যেরকম বানায় টুটুলদা সর্বপ্রকার চেষ্টা করে একটা ভালো ছবি বানানোর চেষ্টা করছে, আমি আশা রাখি দর্শকদের ভালো লাগবে ছবি। দেখো 20 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, 55টা ছবি অলরেডি রিলিজ হয়ে গেছে, টুটুলদার ছবি 56তম ছবি হবে, তো এক্সাইটমেন্ট কিন্তু যেদিন থেকে টুটুলদার জানাবে যে অমুক দিন লোকেশ রিলিজ ছবি সেদিন থেকে একটা ভেতরে ভেতরে এক্সাইটমেন্ট জমা হয়ে যায়। দর্শকদের একটা বিশেষ বার্তা হচ্ছে আপনারা কমার্শিয়াল সিনেমা হলে গিয়ে দেখুন, এই যদি হলে গিয়ে আপনারা কমার্শিয়াল সিনেমা না দেখেন তাহলে কিন্তু কমার্শিয়াল সিনেমা একদম শেষ হয়ে যাবে।